প্রথম প্রশ্ন হচ্ছে মেয়ে শিশু বাবা মায়ের সাথে এক বিছানায় কত বছর ঘুমাতে পারবে রুম একটাই আচ্ছা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছরে পৌঁছার পরে শিশুদেরকে সালাতের জন্য প্রেসার দিতে বলেছেন মারতে বলেছেন মারামারি প্রেসার দেওয়া আর বলেছেন তাদের বিছানা যেন আলাদা করে দেওয়া হয় তবে বিছানা আপনি আরো আগে যদি আলাদা করেন এটা কিন্তু শরিয়া নিষেধ করে নাই কিন্তু এই সময়ে আপনাকে মানে এটা অ্যালার্মিং কারণ 10 বছরে আমাদের এই মৌসুমী অঞ্চলে ছেলে মেয়েরা বালিগ হয়ে যায় একসাথে থাকাটা খুবই অ্যালার্মিং শরিয়া তো জানে শরিয়া মানে কি আল্লাহ আল্লাহ সুবহান তাআলা যিনি শরিয়া দিয়েছেন তিনি সবকিছু জানেন ফলে তিনি এই 10 বছরটাকে একটা একটা জাস্ট বয়স হিসাবে কনসিডার করেছেন এবং আমাদেরকে সতর্কতা দিলেন কিন্তু যদি আমরা দেখি যে আমাদের সন্তানরা মানে খুব অল্প বয়সে বুঝতে শুরু করেছে তখন তাকে আগেই আলাদা করে দিতে হবে আপনি দেখেন যে আমি দেখলাম যে 6-7 বছরের বাচ্চারা পর্যন্ত স্কুলের তারা যে অনেক আগে এখন তো আর ডিশ ডুশ নেই সে ধরনের আরো 15-20 বছর আগে দেখতাম যে সে কোন চ্যানেলে কি হয় সব জানে তারপরে অনেক ছোট ছোট পিচ্ছি 6-7 বছরের মেয়েদেরকে দেখতাম যে সে স্বামী স্ত্রী কি এটা বুঝে আল্লাহু আকবার তার মানে হচ্ছে এটাতে একটা এদিক যে মেয়েদেরকে আল্লাহ তাআলা একটু ম্যাচুরিটি বেশি দেন সংসারের ম্যাচুরিটি সেটা ঠিক আছে কিন্তু অ্যাট দ্য সেম টাইম সে এমন কিছু বুঝে তাহলে আপনি তার ব্যাপারে গাফল কি করে থাকতে পারেন তাহলে আপনার সন্তান ছেলে হোক আর মেয়ে হোক তার ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে এরপর আরও দেখতে হবে এই যে ছেলে মেয়ে এদেরকে কেউ অনৈতিক আদর করছে কি না আপনাকে দেখতে হবে হয়তো আপনার আপন ভাই আপনার সে তার ভাতিজিকে অনৈতিক আদর করছে কিন্তু আপনি যদি বলেন যা এটা এটা আমার চিন্তাটা ঠিক না এটা আপনি দেখেন এখন অনেক শিক্ষকের ব্যাপারে এই অভিযোগগুলো আসছে স্কুলের শিক্ষকের ব্যাপারে এই অভিযোগগুলো আসছে তো এই মানে সব কিছু আমরা দেখব যে শরিয়া যেটা বলেছে তার সাথে মিল রেখে আমরা আমাদের করণীয় নির্ধারণ করতে পারি জানাজার সালাত শেষে উচ্চ বা নিম্ন স্বরে কালিমা শাহাদাত পড়ার হুকুম কি জানাজা সালাতের শেষে কোনো কালিমা শাহাদাত পড়ার কোনো বিধান নেই হারাম উপার্জনকারীর দাওয়াত কি গ্রহণ করা যাবে নামাজি মানুষ হারাম উপার্জন কেমনে করে হ্যাঁ আপনারা হয়তো বলবেন হ্যাঁ এখন করে সত্য কারণ এখনকার মুসলিমরা তারা কম্প্রোমাইজিং তারা কম্প্রোমাইজিং কিরকম যে আগে আমার দুনিয়ার স্বার্থ দুনিয়ার সব কিছু ঠিক রেখে যতটুকু ইসলাম মানা যায় ততটুকু ইসলাম আমি মানব যেহেতু এই ধরনের মুসলিমের সংখ্যা বেশি হয়ে গেছে ফলে নামাজ পড়ে কিন্তু হারাম ইনকাম করে এই ধরনের মুসলিম এখন পাওয়া যায় এটা আগে পাওয়া যেত না এটা আগে পাওয়া যেত না একজন সাহাবী দেখেন তো নামাজ পড়তেন আর হারাম ইনকাম করতেন দেখেন একজন ইমাম দেখেন তো ইমাম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইমাম মালিক ইমাম শাফেরি ইমাম ইসহাক বিন রাহওয়াই অথবা এরকম আরও যত ইমাম ইমাম বুখারী ইমাম মুসলিম দেখেন তো যে ওনারা নামাজ পড়তেন আর হারাম ইনকাম করতেন আমাদের তো লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম নাকি এদের মধ্যে দু চারজন দেখান না যে নামাজ পড়তেন আর হারাম ইনকাম করতেন তার মানে হচ্ছে ইসলামের যারা প্রথম সারির মানুষ যারা সালাত পড়েন তারা হারাম ইনকাম অ্যালাউ করেন না যেহেতু আল্লাহ অ্যালাউ করে নাই তো যদি আমরা জানি যে কোনো ব্যক্তির ইনকাম সরাসর হারাম তাহলে তাকে সবিনয় বলতে হবে আপনার ইনকামটা হালাল হোক অবশ্যই আপনার বাসায় যাবো ইনশাল্লাহ খাবো মাজহাব কি সুন্নি শিয়া কি এক মুসলিম উম্মা কেন হতে পারছি না এটা তো একটা কনফারেন্সের বিষয় নিয়ে এসেছেন আপনারা হ্যাঁ হ্যাঁ অনেক বড় বিষয় না অনেক বড় বিষয় ছোটোখাটো জায়গাতে এগুলো নিয়ে খুব সতর্কতার সাথে সঠিক বার্তা যদি আমরা দিতে না পারি তাহলে কিন্তু রেজাল্টটা উল্টো হবে এটা মনে রাখবেন এই জন্য যাকে তাকে প্রশ্ন আপনারা করবেন না বুঝতে পেরেছেন কিছু ভাই বেরাদার আছেন সবার কাছ থেকে এটা শুনতে চান সবাই কিন্তু মুনশিয়ানার সাথে এর উত্তর দিতে পারে না তখন মাজহাব নিয়ে এমন উল্টাপাল্টা জবাব দেয়
ফলে সবার মধ্যে আবার শত্রুতা তৈরি হয়, তো এটা তো হওয়া উচিত না। আমি দীর্ঘ আলোচনা করব না, খুব সংক্ষেপে বলবো, মাযহাব মানে হচ্ছে মতামত। মাযহাব মানে হচ্ছে কি? মতামত। আমরা যে ফিকহি মাযহাবগুলো বলছি না, সেটা হলো মতামত, এটা কোনো দল না, এটা কোনো দল না। আমাদের ওলামায়ে কেরাম তারা কোরআন হাদিস থেকে ইজতিহাদ করে যে মতামতগুলো দিয়েছেন সেটাই তার মাযহাব, বুঝতে পেরেছেন? তাহলে ইসলাম যেটাকে ফিক্স করে দিয়েছে, এখানে কারো কোনো মাযহাব নাই। এখানে মাযহাব কয়টা? একটা। নামাজ কয় ওয়াক্ত? কয় মাযহাব? হ্যাঁ, নামাজ কয় ওয়াক্ত বলেন? এখানে কয় মাযহাব? জোহরের নামাজ চার রাকাত, কয় মাযহাব? এশার নামাজ চার রাকাত, মুকিম অবস্থার কথা বলছি, কয় মাযহাব? রমাদান মাসে সিয়াম রাখতে হবে, কয় মাযহাব? কোরআন আল্লাহর কিতাব, কয় মাযহাব? তা আমি জানি, আমি সারা রাত যদি প্রশ্ন করি আপনি দেখবেন যে কইবেন এক মাযহাব, এক মাযহাব, এক মাযহাব। তার মানে হচ্ছে মাযহাব মানে হচ্ছে আমাদের ইমামদের গবেষণামূলক মতামত, যেখানে কোরআন হাদিসের স্পষ্ট বক্তব্য নাই। সে জায়গা তো একাধিক মত হতেই পারে, সেখানে একাধিক মত হতেই পারে। তবে এলেমের চাহিদা হলো এই একাধিক মতের মধ্যে যেটা বেশি শুদ্ধ সেটাই গ্রহণ করা। এখন আপনি বলবেন, আমি তো সাধারণ মানুষ, আমি উনি বলে একরকম, ইনি বলে, বা এই ইমাম বলে, ওই ইমাম বলে, আমি কাটটা নিব। আসলে এই ইমাম কি বলে আর ওই ইমাম কি বলে, এটা কি আপনি বের করতে পারবেন? তাহলে আপনি কি করবেন? আপনি আলেমের কাছে যাবেন, আলেম যেভাবে আপনাকে গাইড করে, বিশ্বস্ত আলেম, সেই গাইডেন্স অনুযায়ী আপনি আমল করবেন। হাসিয়াতে ইবনে আবিদিনের মধ্যে হাসিয়াকার বলেন যে একজন সাধারণ মানুষ, লে ম্যান, যার মধ্যে পূর্ণ জ্ঞান নেই, সে একজন আলেম ব্যক্তির অনুসরণ করবে, সে একজন আলেম ব্যক্তির অনুসরণ করবে, সেখানে তিনি তাকলিদ শব্দটা ইউজ করেছেন, তাকলিদ করবে। সাধারণ মানুষ কোনো আলেমের তাকলিদ, যে আলেম বিজ্ঞ জানাশোনা, করতে কোনো অসুবিধা নেই, বুঝতে পেরেছেন? সুতরাং মাযহাব নিয়ে আসলে কোনো তেমন সমস্যা নেই, সমস্যাগুলো আমরাই তৈরি করছি, আমরা এই মাযহাব ওই মাযহাবের বিরুদ্ধে কথাবার্তা বলছি। এটা হলো ফিকহি মাযহাব। আকিদাগত মাযহাব কিন্তু আছে, আকিদাগত মাযহাব আছে। এখানে কিন্তু মাযহাবগত পার্থক্য একটু ভয়ঙ্কর। যেমন আপনি শিয়া সুন্নির প্রশ্ন করেছেন এখানে, অথবা মুতাজিলি, বাহাইয়া, হ্যাঁ, তারপর বেরলভি, বিভিন্ন ফেরকা আছে। আমাদের ওলামায়ে কেরাম যেমন আল মেলাল ও নেহাল শাহরাস্তানির লেখা, অথবা আল ফারকু বাইন আল ফেরাক ইমাম আবু মনসুর আল বাগদাদির লেখা, এরকম বিভিন্ন বইতে তারা তৎকালীন সমাজে কতগুলো আকিদাগত ফেরকা ছিল, তাদের কী কী আকিদা ছিল সেটা নিয়ে আলোচনা করেছেন। তো আকিদা এবং বিশ্বাস, ইমান, এটা আমাদের সাহাবায়ে কেরামের আকিদা হতে হবে, তাবেঈনদের আকিদা হতে হবে, এই যে চার ইমামের কথা বলি তাদের এবং মুহাদ্দিসিনে কেরামের আকিদা ফলো করতে হবে, এরা হচ্ছে আমাদের মেইন স্ট্রিমের। কিন্তু এর বাইরে যারা, যেমন শিয়া, মুতাজিলা, কিংবা বিভিন্ন অত্যন্ত বিভ্রান্ত সুফি ফেরকা, আমাদের দেশে আপনি দেখবেন যে বিভিন্ন সুফি ফেরকা আছে না, বড় বড় বিভ্রান্ত সুফি ফেরকা, এদের আকিদা থেকে আমাদেরকে বিশুদ্ধ আকিদার মধ্যেই থাকতে হবে। এই কেউ কেউ দেখবেন যে আরশের মধ্যে তার মতো লোক দেখা যাবে এরকম বলে, এগুলো ইউটিউবে গেলে আপনি দেখবেন, মাজার তওয়াফ করে, ওরস করে, ইত্যাদি নানা রকম শেরকি কর্মকাণ্ড, যাদের আকিদা, সেটা থেকে আমাদেরকে পরহেজ করতে হবে। তাহলে আমরা যেটা বললাম মাযহাব সমস্যা না, সেটা ফিকহি ক্ষেত্রে, ফিকহের ক্ষেত্রে। কিন্তু শিয়াদেরও একটা ফিকহ আছে, শিয়ারা কিন্তু আমাদের বুখারি মুসলিম মানে না, তাহলে তাদের ফিকা গ্রহণ করা যাবে না, এটা মনে রাখতে হবে। মুসলিম উম্মাহ কেন এক হতে পারছে না? আসলে পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা ইখতিলাফ সহ বর্ণনা মানে সৃষ্টি করেছেন। এখন এই ইখতিলাফ
একদিনে সব চলে যাবে এটা আশা করা যাবে না। اختلاف নিয়েই আমরা একে অপরের প্রতি কিভাবে সম্মানজনক আচরণ করতে পারি এবং সম্মানজনক সহবস্থান করতে পারি এটাকে যদি ঐক্য বলেন তাহলে সেই ঐক্য সম্ভব। আর যদি বলেন কোনো اختلاف থাকবে না, কোনো ঘৃণা বিদ্বেষ থাকবে না, কিচ্ছু থাকবে না, সব এক হয়ে যাবে, তাহলে এটা তো জান্নাত ছাড়া সম্ভব না। বুঝতে পেরেছেন? এটা পৃথিবীতে হবে না। আপনার পরিবারেই তো اختلاف। এবার ছুটি কোথায় কাটাবেন দেখেন, এটা নিয়ে ছেলে একটা বলছে, মা একটা বলছে, স্বামী আরেকটা বলতেছে। স্ত্রী অভিমানে কয় না আমি যেখানে বলছি ওখানে যাইতে হবে, নইলে আমি খাবো না, তাই না? এই যে اختلاف, এটা কি বন্ধ করতে পারতেছেন? কিন্তু এই কারণে যদি পরিবার ভেঙে যেত তো মুশকিল। এই اختلاف নিয়েই পরিবারটাকে টিকিয়ে রাখতে হবে এবং সুখী রাখতে হবে। এটাকে যদি ঐক্য বলেন তাহলে এই ঐক্য সম্ভব। আমাদের সমাজের সবাই একরকম না, আঙ্গুলও সবাই সবগুলো একরকম না। অতএব এই اختلافটাকে রেখে যদি মূলনীতির উপর আমরা একমত হতে পারি, মূলনীতিটা কি? কোরআন সুন্নাহ ফলো করা। মূলনীতিটা কি? কোরআন সুন্নাহ ফলো করা এবং বিভ্রান্ত লোকদের অনুসরণ না করা, অমুসলিমদের কৃষ্টি কালচারকে অনুসরণ না করা, ভ্যালেন্টাইন্স ডে পরিপালন না করা, এরকম আরও মানে জাস্ট এক্সাম্পল বললাম, 31st নাইট উদযাপন না করা, এই জিনিসগুলোর উপর যদি আমাদের মুসলিম সমাজ একমত হতে পারে তাহলে এটাই এক ধরনের ঐক্য। তবে এর জন্য আপনার জ্ঞানের চর্চা লাগবে আর জ্ঞান ছড়িয়ে দিতে হবে। মসজিদগুলোতেও জ্ঞানের চর্চা বাড়াতে হবে, মাদ্রাসাগুলোকে আরও সমৃদ্ধ করতে হবে, আর আমরা যারা মুসলিম আছি আমাদের জ্ঞানের মাত্রাটা একটু বাড়াতে হবে। শিরকে লিপ্ত মানুষকে নিয়ে সমাজ উন্নয়নে কাজ করা যাবে কি না, সমাজ উন্নয়নে উক্ত হারাম অর্থ নেওয়া যাবে কি না? আচ্ছা, শিরকে লিপ্ত মানুষকে, সমাজ উন্নয়নের ব্যাপারটা তো একটু ভিন্ন বিষয়। সমাজে একই কর্মক্ষেত্রে নানা প্যাটার্নের মানুষ কাজ করে, তখন কোনো কোনো ক্ষেত্রে, যেমন ধরেন আপনি ডাক্তার, একটা অপারেশনে আপনারা পাঁচজন ডাক্তার অংশগ্রহণ করবেন, একজন মুশরিক, একজন মুসলিম, আরেকজন খ্রিস্টান, আরেকজন হিন্দু। এখন যদি প্রত্যেকে বলে যে আমি খ্রিস্টান ডাক্তার ছাড়া আমার পাঁচজন খ্রিস্টান হতে হবে, নাহলে অপারেশন করবো না, অথবা মুসলিম বলে যে না মুসলিম ডাক্তার ছাড়া আমার আমি এভাবে অপারেশন করি না, তাহলে কি হবে এটা? আর এই জায়গায় সহযোগিতা করা কি ইসলাম বিরোধী? তাহলে আপনাকে প্যাটার্নটা দেখতে হবে যে অনেক জায়গা আছে যেখানে জাতি ধর্ম নির্বিশেষে সকলে মিলে কাজ করা যায়, আবার অনেক জায়গা আছে সেখানে সকলে মিলে কাজ করা যায় না। ধর্মীয় কাজ, আপনি যদি বলেন আমরা আজকের জানাজার নামাজটা তিন ধর্মের লোকেরা মিলে পড়াবো, হবে? হ্যাঁ, বা কোনো দিন নামাজে ইমামতি করবেন একজন মুসলিম আবার কোনো দিন অমুসলিম, হবে? তাইলে বুঝতে হবে কিছু স্পেশাল জায়গা আছে যেখানে ইসলামের ইনস্ট্রাকশনটা ফলো করতে হবে, পিওর মুসলিম ছাড়া সেখানে কোনো কাজই করা যাবে না। আবার কিছু সমাজের কিছু কর্মকাণ্ড আছে যেখানে বিভিন্ন ধর্মের লোকদের সমাহারের মধ্যেও কোনো সমস্যা নাই। তো এটা কেস টু কেস আসলে ভালো হতো, মানে এটাও তো আরেকটা কনফারেন্সের বিষয় যে কয় জায়গায় যাওয়া যাবে আর কয় জায়গায়। হারাম অর্থের কথা এখানে বললেন, এখানে হারাম অর্থটা কোত্থেকে আসলো এটা ক্লিয়ার না, এই জন্য প্রশ্নটার উত্তর দিলাম না। এখানে ইসলামের সঙ্গীতের ব্যাপারে দৃষ্টিভঙ্গি কি, ইসলামী সঙ্গীতের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? আচ্ছা, ইসলামী সঙ্গীত এই কথাটা শুদ্ধ নয়, ইসলামী গান অথবা কবিতা এটা শুদ্ধ আছে। সঙ্গীত হচ্ছে মিউজিক, মিউজিককে ইসলাম কমনলি হারাম করে দিয়েছে। একমাত্র দফ, দফটা কিন্তু মিউজিকের মধ্যে পড়ে না, একমুখী দফ যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ এবং দুই ঈদের আনন্দ ঘন অনুষ্ঠানে, বিশেষ করে ঈদ উল ফিতরে তিনি জায়েজ করেছিলেন, সেটা হচ্ছে দফ, সেটা কিন্তু মিউজিক না। মিউজিকটা সহিহ বুখারীর হাদিস এবং আরও অনেকগুলো হাদিস দ্বারা প্রমাণিত যে এটা নিষিদ্ধ। ইসলামে কোনো ধরনের আলাতুল মাআজেফ, এটাকে মাআজেফ বলা হয়, এটা নিষিদ্ধ। সঙ্গীত, সঙ্গীত মানে আমাদের অনেকে গান মনে করে, গান সঙ্গীত না, কিন্তু সঙ্গীত হলো মিউজিক, সঙ্গীত হলো মিউজিক, মিউজিকটা ইসলামে পরিপূর্ণভাবে হারাম। আর গানের ক্ষেত্রে যদি শালীন হয়, মিউজিক ছাড়া হয়,
তাহলে গান আবৃত্তি আর কবিতা আবৃত্তি একই জিনিস, সেটা জায়েজ আছে। তবে এখানে কিছু রেস্ট্রিকশন আছে, ছোট বাচ্চাদের গলা যদি মেয়েদের মতো হয় তাহলে আমাদের সালাফ সেটাকে নিষেধ করেছেন। তারপরে মেয়েরা এসে যদি ছেলেদের সামনে, ছোট মেয়েরা হোক আর বড় মেয়েরা হোক, গান গায় ইভেন মিউজিক ছাড়া, সেটাও মানে নিষেধাজ্ঞার মধ্যে পড়বে। মেয়েরা মেয়েদের মধ্যে গাইবে আর ছেলেরা ছেলেদের মধ্যে, কিন্তু সেই গানের মধ্যে কোনো ভাষা অশ্লীল থাকতে পারবে না, সেই গানের মধ্যে কোনো এমন ভাষা থাকতে পারবে না যেটা ইসলামের যে কোনো নীতিমালা বিরোধী, আকিদা বিরোধী বা যে কোনো বক্তব্য বিরোধী। আকাবির কারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর তাদেরকে অনুসরণ করা কি কর্তব্য? আকাবির কোনো ইসলামিক টার্ম না। আকাবির আকবর, আকবরের বহুবচন, আকবর মানে বড়। এখন তো আল্লাহই তো আকবর, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, মানুষ তো আকবর হইতে পারে না। আকবর কে? আল্লাহ। আচ্ছা, আকাবির বলতে আমাদের দেশে সাধারণত সম্মানিত ব্যক্তিবর্গকে যদি বোঝানো হয়ে থাকে তাহলে আমরা তাদেরকে ওলামা বলাটাই ভালো। ওলামা ইসলামের পরিভাষা, এই পরিভাষাটা আল্লাহ নিজে ইউজ করেছেন, এই পরিভাষাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউজ করেছেন। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তিনি আলেমদেরকে কমনলি নবীদের উত্তরসূরি হিসাবে স্বীকৃতি দিয়েছেন। ফলে ওলামা যে কোনো ব্যক্তির ক্ষেত্রে সর্বোচ্চ সম্মাননা হচ্ছে, আমাদের ওলামাই কেরামের কথা বলছি, তাকে আলেম হিসাবে স্বীকৃতি দেওয়া, তাকে আলেম। তবে আরও কিছু টার্ম আছে, যেমন ইমাম এবং আইম্মা, যেমনটি আমরা বলি ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহমাহুল্লাহ, এভাবে। আরেকটা টার্ম আছে হাফেজ, হাফেজ, হাফেজ ইবনু হাজার, যিনি অনেক হাদিস জানেন। তাহলে এরকম কিছু টার্ম আছে, সে টার্মগুলো ইউজ করাটা আমাদের জন্য ভালো। তাদেরকে অনুসরণ করা, আলেমদেরকে অনুসরণ করার নির্দেশ আল্লাহ সুবহানাহু তাআলা দিয়েছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, যদি তোমরা না জেনে থাকো তাহলে আহলুল যিকর তথা আহলুল আলেমকে জিজ্ঞেস করো। কেন জিজ্ঞেস করবে? শুধু শোনার জন্য? মানার জন্য। কিন্তু আলেমদের কর্তব্য হচ্ছে, যেহেতু তিনি আলেম, আলেমদের কর্তব্য হচ্ছে এলেমের সাথে থাকা। আর এলেমটা কি বলেন জানেন? এলেমটা হলো দলিল, দলিল। একজন আলেম তখনই আলেম বলে গণ্য হবেন যখন তার দলিল জানা থাকে। তাহলে অনেক আলেমের বেশ কিছু মাসালা দলিল জানা থাকে, তাহলে তিনি ওই মাসালাগুলোর আলেম। আবার অনেকগুলো মাসালা তার দলিল জানা থাকে না, তাহলে ওই মাসালাগুলোর ব্যাপারে তিনি অবহিত নন, আলেম নন। আমরা বলবো না জাহেল, কারণ জাহেল একটা নেগেটিভ শব্দ, বুঝতে পেরেছেন? একজন বিজ্ঞ আলেমকে, কারণ একজন বিজ্ঞ আলেম তো দুনিয়ার সব কিছু জানাটা জরুরি নয়, অতএব কিছু কিছু মাসালা তার জানা না থাকলে তাকে জাহেল বলা যাবে না। আমাদের শব্দ চয়নের ক্ষেত্রেও সাবধান থাকতে হবে। আর আরেকটা বিষয়, কোনো ব্যক্তি নিজেকে আলেম বলতে পারে না, কোনো ব্যক্তি নিজেকে আলেম বলাটা সঙ্গত নয়। কেন? কারণ এটা নিজেকে প্রশংসা করা হবে, নিজেকে বড় করে দেখানো হবে। কোনো ব্যক্তি যদি নিজেকে এলেমের সাথে সম্পৃক্ত করতে চায় তাহলে সে বলবে আমি তলেবুল আলেম, সিকার অফ নলেজ, আমি হচ্ছি জ্ঞানের একজন অনুসন্ধিৎসু, আমি জ্ঞান অর্জনকারী একজন ব্যক্তি, আমি আমি আলেম নই। আলেম কিন্তু অনেক বড় জিনিস, যার কাছে সব এলেমের ট্রেজার, হ্যাঁ সব না হোক অনেক এলেমের ট্রেজার। এত বড় পজিশনে কোনো ব্যক্তি নিজেকে বলাটা, দাবি করাটা সঙ্গত নয়। তবে অন্য মানুষ যদি বলে উনি আলেম, উনি ভালো আলেম, এটা অন্য মানুষ বললে ওই ব্যক্তির কোনো দোষ হবে না, ওই ব্যক্তির কোনো দোষ হবে না। ফলে এই বিষয়গুলোতে আমাদের মনে হয় যথেষ্ট বিনয়ের সাথে এবং সম্মানের সাথে ডিল করা উচিত। কোনো আরবি মাসের মধ্য রজনীতে নফল নামাজ নিয়মিত পড়া হয় না, তবে প্রতি বছর শাবান মাসের মধ্য রজনীতে নফল নামাজ পড়া হয়। আমি কি বিদাত করছি? এ প্রসঙ্গে আমাদের বিশুদ্ধ মত হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নেসফে শাবান, যেটাকে আমরা শবে বরাত বলি, হাদিসে শবে বরাত বলে কোনো কিছুই আসেনি, এসছে নেসফে শাবান, লাইলাতুন নেসফ মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী। শাবান মাসের মধ্য রজনী সম্পর্কে বেশ কয়েকটা রেওয়ায়ত আছে, যে রেওয়ায়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিনি এই রাত্রে মুশরিক এবং মুশাহিন
এই দুই ব্যক্তি ছাড়া অনেককে ক্ষমা করে দেন। এই রেওয়ায়তগুলো কোনোটা হাসান কোনোটা সহিহ গায়রিহি, কিন্তু এই রেওয়ায়তগুলোর মধ্যে কোথাও কোনো স্পেশাল আমল উল্লেখ করা হয়নি যে এই রাতে 100 রাকাত নামাজ পড়বে বা 1000 রাকাত নামাজ পড়বে বা সালাতুর রাগায়েব পড়বে, পরের দিন সিয়াম পালন করবে। এই রাত্রে নামাজ পড়ার যে স্পেশাল বর্ণনাগুলো এসেছে এবং পরের দিন সিয়াম পালনের জন্য যেই নির্দেশটা এসছে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, সেই রেওয়ায়েতের মধ্যে একজন মুত্তাহাম বিল কাযিব আছেন, অতএব সেটা শুদ্ধ নয়। এজন্য এই রাত্রিতে প্রথম কথা দেখেন, আপনি শাবানের 15 তারিখ আয়ামুল বিদের একদিন, আয়ামুল বিদের একদিন, অতএব আয়ামুল বিদের একদিন হিসাবে আপনি সিয়াম রাখতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে এই রাত্রে আপনি তাহাজ্জুদ পড়তে কোনো অসুবিধা নেই, তাহাজ্জুদ পড়তে কোনো অসুবিধা নেই, কিন্তু সালাতুর রাগায়েব আরব দেশের সকল ওলামায়ে কেরামই বলেছেন যে এই স্পেশাল যে সালাতটা পড়া হয় সালাতুর রাগায়েব নামে, সেটা বেদা। মেয়েদের নামাজের সময় কি মুজা পড়ে পা ঢাকতে হবে? মেয়েদের নামাজের সময় পা ঢেকে সালাত পড়াটাই বিধান, কিন্তু মুজা পড়াটা শর্ত নয়। তিনি মুজাও পড়তে পারেন, মুজা না পড়ে তার শরীরের যে আবায়াটা আছে সেটাকে তিনি লম্বা করে পা ঢেকে দিতে পারেন। দুই অবস্থায় হতে পারে। একজন মানুষ যদি স্পেসিফিক কোনো মাজহাব তরিকা না মেনে একসাথে 4টা মাজহাব এবং কোরআন হাদিসের উপর আমল করে, তাহলে কি তার আমল শুদ্ধ হবে? হ্যাঁ হবে, তবে তার যোগ্যতা থাকতে হবে, তিনি দলিল বুঝতে হবে এবং আমলটা বুঝতে হবে। আর 4 মাজহাবের যে কোনো একটা সুনির্দিষ্ট মাজহাব মানা, এটা কারো উপরই আসলে ফরজ নয়। যেটা হাসিয়াতে ইবনে আবিদিন একটু আগে আমি বলেছি, সেটা হচ্ছে তিনি বলেছেন সাধারণ ব্যক্তি তার মুফতির তাকলিদ করবে, তার মুফতি, বুঝতে পেরেছেন? আপনি তো ইমামকে পাচ্ছেন না যে ইমামের অনুসরণ করবেন, আসলে আলটিমেটলি আপনাকে মুফতির কাছেই আসতে হবে এবং মুফতি আপনাকে যেভাবে গাইড করে আপনি সেটাই পালন করছেন। আপনি কোনো ইমাম যিনি ইতিমধ্যে মারা গিয়েছেন তার কবরের কাছে গিয়েও এলেম পাবেন না, আর তার কিতাব তো পড়তে পারলে আপনি নিজে আলেমই হয়ে যেতেন। তাহলে আপনি মূলত অনুসরণ করছেন বড় ইমামের না, আপনি অনুসরণ করছেন আপনার মুফতির। সে কথাটাই হাসিয়াতে ইবনে আবেদিনে আল্লামা ইবনে আবেদিন উল্লেখ করেছেন। হাদিস মান্য করার মূলনীতি কি? খালি কি সহিহ হাদিসের উপর উপরে আমল করতে হবে নাকি দাঈফ হাদিসের উপর আমল করলে হবে? হাদিসের মধ্যে 2 প্রকার আছে, একটা হলো আল আহাদিস আল মাকবুলা, আরেকটা হলো আল আহাদিস গায়র মাকবুলা, গ্রহণযোগ্য হাদিস, আরেকটা হলো গ্রহণযোগ্য নয় এমন হাদিস। আচ্ছা, গ্রহণযোগ্য হাদিস কি? গ্রহণযোগ্য হাদিস সহিহ এবং হাসান এবং এর প্রকারভেদগুলো। দাঈফ হাদিস যদি হাসান পর্যায়ে চলে আসে তাহলে সেটা মাকবুল হয়ে যাবে। দাঈফ হাদিস যেমন একাধিক দাঈফ হাদিস একসাথে শক্তিশালী হলে সেটা হাসান পর্যায়ে চলে আসে, হাসান লেগাইরিহি, অতএব তখন সেটা কাবুল হবে। তবে এটা নিজে আপনি করলে হবে না, এটা হাদিসের এক্সপার্টরা করতে হবে। স্বীকৃত পদ্ধতিতে হাদিসের যে ম্যাথাডোলজি সেটা ফলো করে যদি হাদিসগুলো গ্রহণযোগ্য হয়ে যায় তাহলে তাদের আমল করতে কোনো অসুবিধা নাই। আর হাদিসগুলো যদি স্টিল আনএক্সেপ্টেড থাকে, অগ্রহণযোগ্য থাকে, এবং সেটা কে বলেছেন? কোনো সাধারণ ব্যক্তি নয়, কোনো লেম্যান নয়, বলেছেন হাদিসের এক্সপার্টরা, তাহলে সেই হাদিসকে আপনি আমল করতে পারবেন না। আমি ঢাকাবাসী, সিলেট সফরে আছি, যে হোটেলে আছি তার পাশে মসজিদ আছে, নামাজের আজান পড়লে বা নামাজের আজান হলে জামাতের নামাজ পড়বো নাকি কসরের নামাজ পড়বো? সর্বাবস্থায় উত্তম হচ্ছে জামাতে সালাত পড়া। মুকিম অবস্থায় আপনার উপর ফরজ হচ্ছে জামাতের সাথে সালাত আদায় করা, তবে যদি শেরাই কোনো ওজর থাকে তখনই আপনি জামাত থেকে মুতাখাল্লেফ হতে পারেন, অর্থাৎ আলাদা পড়তে পারেন। অন্যথায় কোনো কারণ ছাড়া জামাত তরক করলে আপনি গুনাগার হবেন। সফর অবস্থায় আপনার উপর সালাতুল জুমা ফরজ নয় এবং জামাতটাও ফরজ নয়, তবে উত্তম, উত্তম যদি আপনি পড়তে পারেন সেটা উত্তম। জন্ম নিয়ন্ত্রণের হুকুম কি? বিভিন্ন বিদেশি সংস্থা মুসলিমদের ধোকা দিচ্ছে, উক্ত বিষয়টি নিয়ে উত্তর দিলে কৃতজ্ঞ থাকব। জন্ম নিয়ন্ত্রণ বলতে কি বোঝাচ্ছেন, এটা একটা ব্যাখ্যার বিষয়। জন্ম নিয়ন্ত্রণের মধ্যে
বেশ কিছু আছে নিষিদ্ধ, যেমন স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ, ভ্যাসেকটমি কিংবা লাইগেশন, এরকম স্থায়ী পদ্ধতি যদি কেউ কোনো কারণ ছাড়া করেন। কারণটা কি? কারণ হচ্ছে যেমন পুরুষদের ক্ষেত্রে কোনো কারণ নেই, কিন্তু নারীদের ক্ষেত্রে কারণ আছে, যে তার দুটো বা তিনটা সিজারিয়ান অপারেশনের সন্তান আছে, এখন তার জন্য লাইফ রিস্ক। বিশ্বস্ত মুসলিম ডাক্তাররাই বলেছেন তার জন্য সমস্যা, কারণ মেয়েদের গাইনোলজিক্যাল অনেক সমস্যা থাকে, সেটা অনেক কমপ্লিকেটেড একটা ইস্যু, ফলে ডাক্তারদের বক্তব্যের উপর আমরা নির্ভর করতে হয়, তাদেরকে যদি আমরা বিশ্বস্ত মনে করি এবং তিনি যদি বলেন এই মেয়ে যদি ফার্দার কনসিভ করে তাহলে তার লাইফ রিস্ক। হ্যাঁ, এই অবস্থায় সে লাইগেশন করতে কোনো অসুবিধা নেই, কিন্তু যদি এরকম কোনো রিস্ক না থাকে তাহলে খামাখা সে লাইগেশন করবে না আর পুরুষরা ভ্যাসেকটমি করবে না। তবে জন্ম নিয়ন্ত্রণটা যদি সাময়িক হয়, এক্ষেত্রেও আমাদের ওলামায়ে কেরাম দুই ভাগে বিভক্ত, একদল মনে করেন যে কোনোভাবে কখনও এক মুহূর্তের জন্য জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ নেই, তবে সৌদি আরবের এবং জেদ্দা ভিত্তিক যে ইন্টারন্যাশনাল ফেক একাডেমি, ফেক কাউন্সিল, সেগুলোর রেকমেন্ডেশন হচ্ছে অস্থায়ী জন্মবিরতিকরণ, এটাকে নিয়ন্ত্রণ বলা যায় না, জন্মবিরতিকরণ বিশেষ বিশেষ পরিপ্রেক্ষিতে জায়েজ হতে পারে। আমি যে ব্যাংকে চাকরি করি সেটাতে কনভেনশনাল এবং ইসলামিক দুটো উইংয়ে আছে, আমার বেতনটাও ইসলামিক ব্রাঞ্চ থেকে হয়, এমত অবস্থা আমার চাকরিটা কি হালাল হবে? আশা করি ইনশাল্লাহ, কারণ এখনকার ইসলামিক ব্যাংকিংটা আগের চাইতে আরও অনেক বেটার অবস্থায় আছে নিয়ম কানুনের দিক থেকে। তবে আপনি যে ব্যাংকে কাজ করেন সেখানকার শরিয়া কমপ্লায়েন্সটা আপনাকে দেখতে হবে, যদি সেটা এমন হয় যে শরিয়ার কোনো ধারে কাছেও নাই, নামে শরিয়া, তাহলে তো হবে না। আর যদি আপনি লক্ষ্য করেন যে না, তারা মূলত শরিয়া রক্ষা করেই চলেছে, কিছু কিছু ক্ষেত্রে কিছু ভায়োলেশন হয় সেটার জন্য শরিয়া বোর্ডের নীতিমালা অনুযায়ী তারা পদক্ষেপ গ্রহণ করে, তাহলে আপনার এই পুরো চাকরিটাই হালাল হবে। জানাজার সালাতে জুতা বা স্যান্ডেল খুলে খালি পায়ে রাস্তায় দাঁড়াবো, নাকি জুতা খুলে জুতার উপর দাঁড়াবো, নাকি জুতা পরেই দাঁড়াবো? আচ্ছা, সালাতের মধ্যে জুতা পরে সালাত পড়া জায়েজ আছে কি না, এটা কি কেউ জানেন? আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতা পরে সালাতে ইমামতি করেছেন, তার পেছনে সাহাবায়ে কেরামও জুতা পরেছিলেন। আচ্ছা, তখন জিব্রাইল আলাইহিস সালাম এসে তাকে বললেন যে আপনার জুতায় তো কিছু নাজাসাত আছে, তখন তিনি খুলে ফেললেন, তার পেছনে সাহাবারাও খুলে ফেলল। সালাতের পরে তিনি বললেন যে তোমরা কেন খুলছো? ও আপনি খুলছেন যে? আচ্ছা, না আমি তো খুলছি, আমার নাজাসাত ছিল এই জন্য। তাতে বোঝা যায় যে সালাতের মধ্যে জুতা পরে পড়তে কোনো অসুবিধা নেই, তবে আপনাকে নিশ্চিত হতে হবে যে এই জুতাটা তাহের। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, মুরুআত বলে একটা জিনিস আছে, আমাদের দেশে মসজিদে জুতা পরে কেউ ঢুকে? আর আপনি যদি ঢুকেন এটা কি ঠিক হবে? ঠিক হবে না। অতএব মানে মানুষের মধ্যে যে শালীনতা, যে চর্চা, সেটাও দেখার বিষয়, কিন্তু এমন কিছু করাও ঠিক হবে না, শরিয়া যেটা অ্যালাউ করছে আমি অ্যালাউ করছি না। যদি রাস্তায় দাঁড়িয়ে কেউ সালাত পড়তে চান, ইভেন জানাজার সালাত, তিনি যদি জুতা না খোলেন তাতে কোনো শরিয়ার কোনো সমস্যা নাই। সেই সমস্যাটা হয়তো কোনো ব্যক্তির সমস্যা থাকতে পারে, তার চোখের সমস্যা যে আপনাকে জুতা পরা অবস্থায় এখান এই অবস্থায় দেখতে চাই না, তাহলে সেটা তো ভিন্ন কথা, কিন্তু শরিয়ার সমস্যা এখানে নাই। আমাদের সমাজে অনেক প্রচলিত মৌজু ভিত্তিহীন হাদিসের উপর আমল করা হয়, এই সময় এসে আমরা সবাই কম বেশি তা জানি, কিন্তু তা জানা সত্ত্বেও আমাদের সমাজের ওলামায়ে কেরামগণ কেন তা অবগত করছেন না, বরং অনেক ভিত্তিহীন হাদিসের উপরই তারা আমাদের উৎসাহ দিয়ে থাকে, এই ব্যাপারে সাধারণ মানুষের করণীয় কী? সবাইকে জ্ঞানমুখী হতে হবে। আপনি বলছেন যে আপনি মনে করেন যে আলেম নামধারী সবার সব এলেম জানা, এটা তো শুদ্ধ না, আলেমদের মধ্যে দারাজাত আছে, স্তর আছে, অনেক লোক আছে যে কিছুই জানে না বাট নামে আলেম, তাদের পড়তে হবে অনেক, আমরা তাদেরকে বলবো যে তারা যেন পড়াশোনা করে, আর আপনারাও পড়াশোনা করবেন, কারণ ইসলামের বেসিক নলেজ তো আপনাদেরকে অর্জন করতে হবে নাকি? আপনি যদি বলেন কেয়ামতের দিন জিজ্ঞাসিত হওয়ার পরে যে আল্লাহ ইমাম সাহেবের দোষ,
এতে কোনো কাজ হবে না। ইমাম সাহেব তার দায়িত্ব পালন করছেন, আপনি আপনার দায়িত্ব পালন করবেন। জায়গা ছেড়ে বাড়ি করে নাই, আচ্ছা, উল্টো প্রতিবেশীর জমিতে কিছুটা ঢুকে পড়েছেন, যিনি করেছেন তিনি মারা গিয়েছেন, তার সন্তানদের ভুক্তভোগী প্রতিবেশী অনুরোধ করেছেন কিছু প্রাচীর কমিয়ে দেওয়ার, অনুরোধ করা হলেও তারা শুনছে না। প্রতিবেশীর হক নষ্ট করার শাস্তি কী, তাদের কীভাবে বোঝাতে পারি? এটা তো প্রতিবেশীর শাস্তি শুধু না, কোনো ব্যক্তি যদি এক বিঘতে, যে এক বিঘত পরিমাণ জমি জোর করে দখল করবে, এটা বুখারীর হাদিস, যে তার উপর সব আরাদিন, এই যে জমির যে সাতটা স্তর আছে, এখানে যত মাটি আছে সেটা গলা ঝুলিয়ে দেওয়া হবে। এক বালতি পারবেন আপনারা গলা ঝুলিয়ে চলতে কতক্ষণ? তাহলে এই যে এক বিঘত জমি কি পরিমাণ, কত হাজার কত লক্ষ টন হবে, আল্লাহ আলাম। সুতরাং আর প্রতিবেশীর হক তো নষ্ট করার জন্য আরও নানা রকম মাল্টিপল শাস্তির কথা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি চরিত্র হেফাজতের জন্য দ্বিতীয় বিবাহ করতে চাই, উল্লেখ্য আমার সামর্থ্য আছে, তবে আমার প্রথম স্ত্রী এতে রাজি নন, এক্ষেত্রে আমার করণীয় কি, আমি কি আমার স্ত্রীর অমতে দ্বিতীয় বিবাহ করতে পারবো, এক্ষেত্রে ইসলাম কি বলে? মানে উনি এক বিবাহে চরিত্র হেফাজত করতে পারছেন না, ফলে আরেকটা দরকার হতে পারে, হাসার কিছু নেই। যদি সেটা হয় সবচেয়ে ভালো হচ্ছে মিউচুয়াল করে নেওয়া, তবে ইসলামের নীতিমালা অনুযায়ী প্রথম স্ত্রীর আসলে কনসেন্টটা শর্ত নয়। ইসলাম একজন স্বামীকে মানে পরিপূর্ণ স্বাধীনতা দিয়েছে চারটা বিবাহ করার জন্যে। এক্ষেত্রে একটা জিনিস শুধু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে অনুমতি দিয়েছে, ফরজ তো করেনি, অনুমতি দিয়েছে, ওয়াজিব করেনি। তাহলে আপনি আপনার জীবনের সৌন্দর্যের জন্য, পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে থাকার জন্য আপনি ম্যানেজ করেন, দুটো বিয়ের ম্যানেজ করেন সমস্যা নাই, তিনটে তাও সমস্যা নাই, চারটাও সমস্যা নাই, কিন্তু ম্যানেজ না করে এবং ইনসাফ কায়েম না করে যদি আপনি হজবরলও করে ফেলেন, তাহলে ওটার পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে। আমরা মানে জানি যে ইসলাম আসলে পুরুষদেরকে এনকারেজ করেছে, বহু বিবাহে এনকারেজ করেছে, এটা আমাদের বন্ধুরও জানা আছে আমি বিশ্বাস করি, তবে কোরআন বলছে যে বিয়েটাকে যেন ম্যানেজ করা হয়। ম্যানেজ করা হয় কীভাবে? প্রত্যেক স্ত্রীকে তার অধিকার যেন সঠিকভাবে দেওয়া হয় এবং কোনো স্ত্রীকে যেন বঞ্চিত করা না হয়। এছাড়াও যেটা বললাম যে আমি বা আপনি এই মুহূর্তে সেকেন্ড বিবাহ করবেন কি না, এই সিদ্ধান্ত একান্ত আপনার, শরিয়া কিন্তু আপনার উপরে ইম্পোজ করে নাই। দোতলা তিনতলা বা দূরের মুসল্লি যারা মাইকের মাধ্যমে ইমামের অনুসরণ করে, জামাতের সালাত আদায় করে, তারা জামাতের সালাতের কোনো এক পর্যায়ে যদি বৈদ্যুতিক ত্রুটির বা অন্য কোনো কারণে যদি ইমামকে অনুসরণ করতে ব্যর্থ হয়, তবে তারা কি সালাত শেষ করবে? আসলে মসজিদের সাথে যদি কেউ ফলো করতে চায় ইমামকে, মসজিদের জামাতের সাথে, তাহলে মোত্তাসিল সফ হওয়াটা হচ্ছে শরিয়ার নির্দেশ। মোত্তাসিল সফ বুঝছেন তো, লাগোয়া সফটা যেন একটার পর একটা হয়, কিন্তু অনেক দূরের সফ এটা যেন না হয়। আমাদের একজন শেখ, মদিনা ইউনিভার্সিটির টিচার ছিলেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ বিন মোহাম্মদ আল মুখতার আশানকিতি, তার আলোচনায় আমি সরাসরি শুনছিলাম, তিনি বলেছেন এবং হাদিসের ভিত্তিতে আলোচনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আকমিলা সাফাল আউয়াল ফাল আউয়াল, মানে যারা সফে দাঁড়াবে জামাতের তাদের নিয়ম হচ্ছে প্রত্যেকে যেন সফ আগের সফটা পূরণ করে তারপরে সফটা ধরে, হ্যাঁ, মানে যেন ফাঁকা রেখে তারপরে না দাঁড়ায়, আর কোনো সফে একা দাঁড়াতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, মেয়েদেরকে সবার পেছনে দাঁড়াতে বলেছেন। আচ্ছা, এখন যদি আমি মাঝখানে অনেক ফাঁক রাখি কোনো কারণ ছাড়া, তাহলে এই হাদিসগুলোর আলোকে নির্দেশ ভঙ্গ করার কারণে আপনি গুনাহগার হবেন। অতএব আপনি মাঝখানে আপনার বাসায় থেকে এখানে দাঁড়ালেন, এটার চেয়ে উত্তম হচ্ছে আপনি মোত্তাসিল সফে চলে আসবেন। যদি কোনো কারণ ছাড়া আপনি মাঝখানে অনেক ফাঁক রাখেন, তাহলে সেই গুনাহের দায়িত্ব কিন্তু আপনার উপরে বর্তাবে, কিন্তু সালাত হয়ে যাবে।
ইমামের পেছনে যারাই দাঁড়ায়, যত দূরেই দাঁড়ায় তাদের সালাত হয়ে যাবে। বৈদ্যুতিক কারণে যদি হঠাৎ, এটা তো মুত্তাসিল সালাতে হতে পারে নাকি? মুত্তাসিল সালাতেও হতে পারে। বৈদ্যুতিক কারণে যখন মানে সাউন্ডটা অফ হয়ে যাবে, তখন একটা রিজনেবল টাইম অপেক্ষা করে প্রত্যেকে নিজ নিজ মতো সালাত আদায় করে নেবেন। আমরা চার, এই বেশ, তিন বোন এক ভাই। বাবার মৃত্যুর পরে বাবার ওসিয়ত অনুযায়ী আমরা সবাই সম্পত্তি বুঝে পেয়েছি। সম্পদ পাওয়ার পর বড় দুই ভাই ও বোন কেউই আমার মায়ের দায়িত্ব নিচ্ছে না। আমি আমার বাবার সম্পত্তি থেকে যে ফ্ল্যাট পেয়েছি সেখান থেকে মাকে একটা ফ্ল্যাটে রেখেছি এবং দূর থেকে যতটুকু সম্ভব মায়ের দেখাশোনা ও দায়িত্ব পালন করার চেষ্টা করছি। ওরা তিনজন বাসায় থাকে সবাই, শুধু আমি দূরে থাকি। তারা মায়ের কোনো দায়িত্ব ভরণ পোষণ কিছুই দিচ্ছে না, উল্টো মাকে অত্যাচার নির্যাতন, শারীরিক ও মানসিক নির্যাতন করছে। আমার মাও তার স্বামীর বাড়ি ছাড়তে রাজি হচ্ছেন না। বর্তমানে মায়ের অবস্থা খুব বেশি ভালো না, মানে স্বামীর বাড়ি বলতে তার বাবার বাড়ি আর কি, মানে যিনি বলছেন, যে বোন বলছেন তার বাবার বাড়ি। বর্তমানে মায়ের অবস্থা খুব বেশি ভালো না, তাই তিনি সব মুখ বুঝে সিদ্ধান্ত নিয়েছেন যে তার সম্পত্তি থেকে তাদের কিছু দেবেন না, যে মাকে দেখছে তার যত্ন আদি করছে তাকে দিবে। এখন আমার মায়ের সিদ্ধান্ত কি ঠিক আছে না ভুল আছে জানাবেন। আরও একটি কথা, আমার বড় ভাই মায়ের চরিত্র নিয়ে কথা বলেছে, তাই মায়ের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। মা বলেছেন যে আমাকে সম্পত্তি অর্ধেক দিবে, বাকিটা আল্লাহ রাস্তায় দান করবে। এতে কোনো সমস্যা আছে কি না জানতে চেয়েছেন আমার মা। তার পক্ষ থেকে আমি লিখলাম, উত্তর পেলে অনেক উপকৃত হব। কোনো সন্তান যদি উল্টাপাল্টা করে সেই সন্তানকে ত্যাজ্যপুত্র করা যাবে না, এবং সেই সন্তানের জন্য আল্লাহ তাআলা যেই সম্পত্তি, যে মিরাস অ্যালোকেট করেছেন সেটা থেকে তাকে মাহরুম করা যাবে না। ইন্টারনাল যে সমস্যাটা হচ্ছে এর জন্য কাউন্সেলিং দরকার, আসলে ফ্যামিলি কাউন্সেলিং, এগুলো আমাদের সমাজে নাই। এই যে প্রবলেমটা তো একদিনে হয় নাই, এত ভয়াবহ পরিস্থিতিতে একদিনে পৌঁছে নাই, কিন্তু অন্য অন্য আত্মীয় স্বজনরা কি দায়িত্ব পালন করেছে? বা এই মা, তিনি তো সবার মুরব্বী, তিনি নিজে সবাইকে নিয়ে বসতে পারতেন, বোঝাতে পারতেন। বুঝলাম তারপরেও ছেলেদের মধ্যে অনেক সময় দুর্বৃত্তপনা হয়, কেউ বকে যায়, নষ্ট হয় ইত্যাদি। যেটাই হোক না কেন, এখানে বাবার সম্পত্তি বোঝাই যাচ্ছে মায়ের কিছু নাই, তাহলে বাবার মৃত্যুর পরে সম্পত্তি তখনই ভাগ হয়ে গিয়েছে এবং তখনই ভাগ করে দেওয়া দরকার। এই যে দীর্ঘদিন রেখে দেওয়া, এটা ঠিক না। মা তো এখানে ছয় ভাগের এক ভাগ পাওয়ার কথা, তাই না? অতএব মা তার সম্পত্তি যেটা পাবেন সেখানেই থাকেন, থাকবেন মা। মা তো জোর করে স্বামীর পুরো সম্পত্তি দখল করতে পারেন না, বরং এখানে মা ভুলের মধ্যে আছেন। যদিও বাহ্যিকভাবে আমাদের আবেগটা কিন্তু মায়ের পক্ষে চলে যাচ্ছে, উনি যেভাবে প্রশ্ন করেছেন যে মাকে তারা দেখাশোনা করছে না এসে, আর এটাও ঠিক, ছেলেদের উপর মাকে দেখাশোনা করাটা ফরজ ছেলেদের উপর। মানে এখানে দেখেন মাল্টিপল সমস্যা, এই জন্য মাল্টিপল কথা বলতে হচ্ছে আমাকে। ছেলেদের উপর মাকে দেখাশোনা করা ফরজ, মাকে দেখাশোনা করা কোনো সন্তানের করুণা নয়, মেয়েদের জন্য এটা ওইভাবে ফরজ না, তবে সাধ্য অনুযায়ী তাদেরকেও করতে হবে, কারণ তারা অন্য সংসারে চলে যাচ্ছে, সেখানে স্বামীর অনুমতি ছাড়া। মেয়েরা তার আপন মায়ের দেখাশোনা করতে পারে না, ফলে শরিয়া এই জায়গায় মেয়েদেরকে বাধ্য করেনি, উদ্বুদ্ধ করেছে তারা যেন তাদের মাকে দেখাশোনা করে, আর সন্তানকে, ছেলে সন্তানকে বাধ্য করেছে সে তার স্ত্রীর খোরপোশ দেওয়াটা যেমন ফরজ, তার নাবালক সন্তানদেরকে দেখা যেমন ফরজ, বরং তার চেয়ে একটু বেশি ফরজ হচ্ছে মা এবং বাবাকে দেখাশোনা করা। তো অতএব সব কিছু মিলে আমি বললাম, এই বোন উচিত হচ্ছে তার মা সহ কোনো একজন বিজ্ঞ শরিয়া স্কলার এবং ফ্যামিলি কাউন্সিলের সাথে কাউন্সিলিংয়ে বসা দীর্ঘ টাইম, এক দেড় ঘন্টা, তাহলে হয়তো সব কিছু তাদের বুঝে আসবে। তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, দীর্ঘক্ষণ ধরে আপনারা মনোযোগ দিয়ে কথা শুনলেন। আল্লাহ যেন আমাদের এই প্রচেষ্টাটুকুকে কবুল করেন, আল্লাহ যেন আমাদেরকে তার দিনের পথে রাখেন, এবং যে সঠিক পথের আমরা দিশা খুঁজছি আল্লাহ যেন সঠিক পথে থাকার তৌফিক দান করেন, আমাদের উপর রহমত এবং বারাকা নাজিল করেন, আমাদের ভুল বিভ্রান্তিগুলো দূর করে দেন, কোনো ভুল থাকলে কারেকশন হওয়ার তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহ যেন আপনাদের সকল প্রচেষ্টাকে কবুল করেন, এই মসজিদের মধ্যে বারাকা দেন এবং এই মসজিদের মাধ্যমে এই এলাকাকে আলোকিত করেন।
এতটুকু বলে শেষ করছি। হাদা সাল্লাল্লাহু সাল্লাম আলা নবীনা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।